আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার ব্লগটি শুরু করছি বিকেল থেকে। তো বিকেলবেলা আমি চলে এসেছি ছাদে, আর আজকের আকাশটা কিন্তু চমৎকার ছিল। আশা করছি আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। তো এদিকে সন্ধ্যার পরে আমি এখানে জারিফকে একটু পেঁপের জুস তৈরি করে দিয়েছিলাম। ও বলছিল যে পেঁপের জুস খাবে, তো জারিফ আসলে পুরোটা খায়নি, এখান থেকে আমিও কিছুটা খেয়েছি। তো তারপরে এখন হচ্ছে গিয়ে রাতের বেলা। রাতে জারিফের বাবাকে বলেছিল যে ওর জন্য আইসক্রিম আনতে, তো সেই আইসক্রিমটাই জারিফ এখানে খাচ্ছে। আর আজকে রাতে আমি এখানে পাঙাশ মাছ ভুনা করেছিলাম আর পেঁপে দিয়ে ডাল রান্না করেছিলাম। আর এটা হচ্ছে গিয়ে পরের দিন রাতের বেলা আমরা একটু এসেছিলাম বেস্ট বাইয়ে। আর এদিকে দেখতেই পাচ্ছেন জারিফ বেস্ট বাইয়ে এসে একটা আইসক্রিম নিয়ে নিয়েছে। ইদানিং শুধু জারিফ আইসক্রিম খেতে চায়, নিচে নামলেই তাকে আইসক্রিম দিতে হয়। আর এখানে এখন যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, আমার মেজ আন্টি এসেছে ঢাকায়, তো আমার খালাতো বোন এই জিনিসগুলো পাঠিয়ে। আর এখানে বেস্ট বাইয়ে গিয়েছিলাম আসলে টুকিটাকি কিছু কেনাকাটা ছিল সেজন্য। তো এখানে দেখতে পেলেন আমি দুইটা টিস্যু নিয়ে নিয়েছি, টয়লেট টিস্যু, তারপরে 1 লিটার লিকুইড দুধ নিয়েছি, নিয়েছি 1 প্যাকেট মুড়ি, জারিফের জন্য 1 প্যাকেট ওটস নিয়েছি, 1 প্যাকেট কর্ন, আরও নিয়েছি এখানে দুই ধরনের গায়ে মাখার সাবান, এবার একটু ভিন্ন ধরনেরই নিলাম। তারপরে আরও এখানে নিয়েছি নেসকাফের 1 প্যাকেট কফি, নিয়েছি ছিলাম 1 প্যাকেট বিস্কিট। তো এই বিস্কিটগুলো আসলে আমি নিইনি, জারিফ নিয়েছিল। তারপরে এখানে নিয়েছিলাম মিষ্টি মোনাকা, আর এখানে একটা নিয়েছিলাম মিষ্টি কুমড়ার বীজ। তো এই বীজটা আমি আসলে খুবই পছন্দ করি আর এটাতে অনেক উপকারিতাও রয়েছে। আর এদিকে জারিফ আজকেও দুইটা ছোট ছোট এই যে গাড়িগুলো আছে এগুলো নিয়েছে, আর আগের দুইটা ছিল। আর এটা হচ্ছে গিয়ে তার পরের দিন দুপুরবেলা। আজকে হালকা পাতলা সারাদিনই বৃষ্টি হয়েছে, তো এই জন্য আজকের ওয়েদারটাও মেঘলা মেঘলা। আশা করছি আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন। আর এদিকে আমার বেগুন গাছে কিন্তু অনেক বেগুন ধরেছে। এরকম বেগুন আসলে বেগুনের সিজনেও ধরে না, কেন জানি না হঠাৎ করে দেখি যে আমার প্রত্যেকটা বেগুন গাছে মাশাল্লাহ দিলে প্রচুর পরিমাণে বেগুন এসেছে। তো এই বেগুনগুলো দেখতে আসলেও খুব ভালো লাগছে ছিল, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। আর এদিকে আমার বাবাটা ছাদ থেকে দেখেছিল একটা ড্রোন উড়তে, তো সে বাসায় এসে এখানে একটা ড্রোন এঁকেছে, তো আঁকাটা মাশাল্লাহ খুবই ভালো হয়েছিল। আর এদিকে বিকেলের দিকে আমি জারিফকে নিয়ে চলে এসেছি বাসার নিচে একটু হাঁটাহাঁটি করার জন্য। আসলে আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, তো জন্য জারিফকে বললাম যে চলো বাবা আমরা নিচে গিয়ে ঘুরে আসি। তো জারিফ তো এক কথায় রাজি, কারণ সে তো প্রচুর পরিমাণে বাহিরে আসতে চায়। আর এদিকে একটু সামনের দিকে আসতেই দেখি যে হালকা হালকা কাশফুল ফোটা শুরু করেছে, আর কিছুদিনের মধ্যেই হয়তো বা কাশফুলে ভরে যাবে। তবে সত্যি কথা বলতে কাশফুল আসলে দূর থেকে দেখতেই বেশি সুন্দর। তারপরও জারিফ বলছিল যে ও কাশফুল নিবে, তাই ওর জন্য এখানে কয়েকটা কাশফুল তুলে নিয়েছিলাম। আর এদিকে যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল তাই আমরা আর বেশি সময় থাকিনি, চলে এসেছি বাসায়। তো বাসায় এসে সেই মিষ্টি মোনাকাটা কেটে নিচ্ছিলাম, কারণ আজকে আমি বাইরে থেকে কিছুই খাইনি, তো হালকা খোদাও লেগে গিয়েছিল। তো এটা এখন আমি আর জারিফ বসে বসে খাব। আর এখন জারিফের বাবা বাসায় এসেছে, আসার সময় এখানে বাসার জন্য দুইটা গ্যাসের লিকুইড এনেছে, অ্যান্টাসিড প্লাস, আর জারিফের জন্য এখানে 1 প্যাকেট ডায়পার এনেছে। আজকে জারিফের বাবা বড় ডায়পারটা পায়নি, তাই 24 পিসেরটা এনেছে। সাধারণত ও 34 পিসেরটা আনে, 2 প্যাকেট হলেই 1 মাসে হয়ে যায়। আর এখানে বাসার জন্য কিছু চালও এনেছে। আর এখন হচ্ছে গিয়ে বেশ রাত, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তো শোবার আগে ভাবলাম যে সেই মিষ্টি কুমড়ার বীজগুলো একটু খাই। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি বীজটা বের করে নিচ্ছিলাম, তো এটা আমার কাছে
কাছে আসলে একদমই ভালো লাগেনি, কেমন জানি একটা তিতা তিতা লেগেছে। আমার কাছে মনে হয়েছে এটা অনেক পুরাতন হয়ে গিয়েছে, যদিও ডেট ছিল, তবে এমন কেন লাগলো বুঝতে পারলাম না। আর এটা হচ্ছে গিয়ে পরের দিন দুপুরবেলা এখানে ছাদ থেকে কিছু বেগুন তুলে নিয়েছি, তো আমি বেগুন আলু দিয়ে লইট্টা শুটকি রান্না করেছি, তরকারিটা খেতে অসাধারণ হয়েছিল। আর এখানে ইলিশ মাছের মাথা দিয়ে আমি কচুর মুখি রান্না করেছিলাম, তো ওটাও খেতে বেশ ভালোই হয়েছিল। আর এই মানি প্ল্যান্টগুলো আমি এখানে রেখেছি এক দেড় মাসের মতো হবে, তো দেখতে মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আজকে আমাদের খুবই একটা আনন্দের দিন ছিল, যদিও সেটা আমি এখন ভিডিওতে বলতে পারছি না। তো যাই হোক, জারিফের বাবা এখানে আসার সময় ওর জন্য মিষ্টি এনেছে, এই মিষ্টিটা আমি খুবই পছন্দ করি, আর আমার জন্য একটা আইসক্রিম এনেছে, যদিও আইসক্রিমটা জারিফ খেয়েছিল। আর এখানে জারিফের জন্য জারিফের বাবা আম এনেছে। তো এরকম একটা দিন পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া, এরকম দিন যেন আমাদের জীবনে বারবার ফিরে আসে। আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন রাতের বেলা, আজকে রাতে এখানে আমি ডিম তেলানি করেছি আর লাউ ঘন্ট করেছি। তো ডিম তেলানিটা আমাদের সবারই খুব পছন্দের, নর্মালি আমরা সবাই ডিমটা খুব পছন্দ করি, আর ডিম কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা খাবার, সেটা আপনি যে কোনোভাবেই খেতে পারেন। আমাদের যেহেতু নর্মালি সবসময় ডিম খাওয়া হয় না, তো এই জন্য আমি আসলে অনেক সময় রান্নায়ও ডিম রাখি, যাতে ডিমটা আমাদের খাওয়া হয়। তো পরের দিন বিকেলে আমি আবারও চলে এসেছি ছাদে, আর ছাদে এসে আমি আমার বেগুনগুলাই শুধু দেখি, মাশাআল্লাহ দিলে আমার প্রত্যেকটা গাছে এত সুন্দর বেগুন এসেছে, আরও অনেক ছোট ছোট হয়েছে, ওগুলোও ইনশাআল্লাহ আস্তে আস্তে বড় হবে। তো আশা করছি আমার বেগুনগুলো দেখতে আপনাদের কাছেও ভালো লেগেছে। তো তারপরে রাতের বেলা জারিফের বাবা বাসায় এসেছে, তো এখানে ও টেবিল ম্যাট এনেছে দুইটা, তো দুটো কালারই আমার কাছে বেশ ভালো লেগেছে, একটা ছিল গোল্ডেন আর একটা হচ্ছে গিয়ে রেড, তো আমি ভেবেছি একটা আমাদের বাড়িতে নিয়ে যাব। আর এদিকে জারিফ খেলতে খেলতে গাড়ি কোথায় উঠিয়েছে দেখুন। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।